হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি আবার ফিরে এলাম নতুন গল্প নিয়ে। আজ আমি তোমাদের শোনাবো তিনটি মাছের গল্প। একটি ঘন জঙ্গলে ঘেরা হ্রদের মধ্যে বাস করত তিনটি মাছ। সেই তিনটি মাছের মধ্যে খুবই গভীর বন্ধুত্ব ছিল। তারা তিনজনে একে অন্যের থেকে খুবই আলাদা ছিল। প্রথম মাছটি খুবই বুদ্ধিমান ছিল, সে তার বুদ্ধি দিয়ে সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারত। দ্বিতীয় মাছটি ছিল খুবই বিজ্ঞ, সে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে তবে কাজ করত। আর তৃতীয় মাছটি ভাগ্যে বিশ্বাস করত। তারা একসাথে মিলেমিশে বসবাস করত হ্রদেতে। একদিন বিজ্ঞ মাছটি জলের মধ্যে ঘুরতে ঘুরতে যখন পাড়ের কাছে গেল, তখন সে পাড়ের ওপর দাঁড়িয়ে থাকা দুটি জেলের কথোপকথন শুনতে পেল। শুনতে পেয়ে সে কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে পড়ল। জেলেরা বলা কওয়া করছিল, জানো, এই হ্রদে তো অনেক বড় বড় মাছ আছে, কাল সকালে আমরা এই হ্রদে জাল ফেলবো। জেলেদের কথা শুনেই বিজ্ঞ মাছটি তৎক্ষণাৎ তার বন্ধুদের কাছে চলে গেল এবং গিয়ে তাদেরকে খবরটা শোনালো। হ্যালো, জেলেরা আসার আগে তাড়াতাড়ি আমরা এই হ্রদ ছেড়ে চলে যাই। আমি এমন একটা খাল চিনি যেটা আমাদের অন্য হ্রদে পৌঁছে দিতে সাহায্য করবে। বুদ্ধিমান মাছটি বলল, আমি জানি জেলেরা এসে আমাকে ধরলে আমার কি করা দরকার। ভাগ্যে বিশ্বাস করা মাছটি বলল, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি এই হ্রদেই জন্মেছি, এই হ্রদ ছেড়ে আমি কোথাও যাব না। তার বন্ধুদের কথা শুনে বিজ্ঞ মাছটি নিজের জীবনের কোনো ঝুঁকি নিতে চাইল না, তাই সে সাঁতরে তার চেনা খাল দিয়ে অন্য হ্রদে পৌঁছে গেল আর সেখানেই শান্তিতে থাকবে বলে ঠিক করে নিল। এদিকে বুদ্ধিমান মাছটি ও তার বন্ধু ভাগ্যে বিশ্বাস করা মাছটি সেই হ্রদেই অপেক্ষা করতে লাগলো পরের দিন সকালের জন্য। পরের দিন সকাল হতেই জেলেরা আবার সেই হ্রদের ধারে ফিরে এলো জাল নিয়ে এবং যথারীতি হ্রদে জাল ফেললো। যে দুই বন্ধু হ্রদে রয়ে গিয়েছিল তারা জালে ধরা পড়লো এবং অন্যান্য মাছও জালে ধরা পড়লো। বুদ্ধিমান মাছটি ভাবতে লাগলো কিভাবে এই জাল থেকে মুক্তি পাওয়া যায়। ভাবতে ভাবতে সে একটা উপায় বের করে ফেলল। সে মারা যাবার ভান করে পড়ে রইল। জেলে তাকে মৃত ভেবে জলে ফেলে দিতেই সে বেঁচে গেল। কিন্তু ভাগ্যে বিশ্বাস করা মাছটি তখনও ছটফট করছিল। তাকে জেলে আছাড় মেরে মেরে ফেললো। আমার গল্প যদি তোমার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আজকের মতো টাটা, ফিরে আসবো আবার পরের গল্প নিয়ে।